সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এন্ডো টিভির স্বাস্থ্য শিক্ষা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। মুখদাঁতের স্বাস্থ্য পরিচর্যায় আজকে আমরা আলোচনা করব মুখদাঁতের যত্ন। দাঁতের যত্নের বিষয়টি আসলেই আমরা বুঝতে পারি যে দাঁত পরিষ্কারের বিষয়ে কিছু বলা, কারণ দাঁতের যত্নের সমগ্র কার্যক্রম দাঁত পরিষ্কারের বিষয়টি সিংহভাগ জুড়ে রয়েছে। এই পরিষ্কার পদ্ধতি হতে পারে দাঁত ব্রাশিং, মেসোয়াকিং, ফ্লসিং কিংবা মুখ গুলগুসির মাধ্যমে। তবে মুখদাঁতের স্বাভাবিক স্বাস্থ্য রক্ষার্থে শুধুমাত্র দাঁত পরিষ্কারের বিষয়টি যথেষ্ট নয়, বরং সঠিক এবং নিয়মিত পরিচর্যার প্রয়োজনীয়তার গুরুত্ব অপরিসীম। অনেকে বলেন যে নিয়মিত দাঁত ব্রাশ করি, দাঁত মাজি, তারপরও দাঁতের সমস্যার অন্ত নেই। এ প্রসঙ্গে একটা কথা স্পষ্ট হওয়া প্রয়োজন, তা হলো অনেকে নিয়মিত দাঁত পরিষ্কার করেন ঠিকই, কিন্তু তাদের কিছুটা পদ্ধতিগত কিংবা ব্যবহারগত ত্রুটি রয়েছে। কারণ কেউ ব্যবহার করেন ব্রাশ, কেউ করেন মেসোয়াক, কেউ বা শুধু হাতের আঙুল দিয়ে দাঁত পরিষ্কার করে থাকেন। আবার মাজন ব্যবহারের ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে। টুথব্রাশের সাথে পেস্ট ব্যবহার করে থাকেন অনেকেই, তবে কারো কারো বেলায় দেখা যায় দাঁত ব্রাশের সঙ্গে এক ধরনের পাউডার ব্যবহার করতে। এছাড়া আমাদের দেশের নিম্নতর আর্থসামাজিক অবস্থানে যারা বসবাস করেন তাদের মধ্যে অনেকেই মাজন হিসাবে পাউডার, কয়লা, ছাই, বালি, মাটি ইত্যাদি ব্যবহার করে। এই সমস্ত দ্রব্য ব্যবহারের ফলে দাঁত পরিষ্কার হয় ঠিকই, কিন্তু অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া এ ধরনের মাজন ব্যবহারের ফলে বিজ্ঞানসম্মত পদ্ধতি তো নয়ই, কারণ দীর্ঘদিন এভাবে দাঁত মাজার ফলে একদিকে যেমন দাঁতের বহিরাবরণ তথা এনামেল ক্ষয় হয়ে দাঁত শিনশিন করতে থাকে, অন্যদিকে দাঁতের গোড়ার মাংসপেশি সরে গিয়ে দাঁত দুর্বল হতে থাকে। ফলশ্রুতিতে দাঁত ব্যথা, ঠান্ডা গরমে দাঁত শিনশিন করা, দাঁতের মাড়ির প্রদাহ ইত্যাদি সমস্যা লেগেই থাকে। তাই জীবনভর দাঁত সুরক্ষার জন্য নিয়মিত বিজ্ঞানসম্মত উপায়ে সঠিক পরিচর্যা প্রয়োজন। আর এই সঠিক পরিচর্যার ব্যাপারটি নির্ভর করছে এই বিষয়ে যথাযথ জ্ঞান এবং ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতার উপর। দাঁত পরিষ্কারের ব্যাপারে আমাদের দেশে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে। এই ধারণাটি যুগ যুগ ধরে আমাদের মজ্জাগত হলেও বিজ্ঞানসম্মত নয়, তা হল সকালে ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করার প্রচলন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটা মোটেও সিদ্ধ নয়, বরং সকালে নাস্তার পরে এবং রাতের ঘুমের পূর্বে দাঁত পরিষ্কার করা উচিত। কারণ অপরিষ্কার মুখ নিয়ে ঘুমালে মুখের মধ্যস্থিত ব্যাকটেরিয়া রোগ সৃষ্টিতে যেমন সুবিধা পায়, একই সাথে ঘুমের মধ্যে মুখের লালা নিঃসরণ কমে যাওয়ার ফলে মুখদাঁতের রোগের প্রকোপ বৃদ্ধি পেতে থাকে। সুতরাং কেউ যদি দিনে একবারও দাঁত পরিষ্কারের কথা ভাবেন তাহলে সেটি অবশ্যই হওয়া উচিত রাতে ঘুমানোর পূর্বে, সকালে ঘুম থেকে উঠে নয়। তাহলে দাঁত ব্রাশ করার নিয়ম কি, কিভাবে করবেন? প্রথমে ব্রাশটিকে আড়াআড়ি ভাবে এমনভাবে ধরতে হবে যেন দাঁতের যে সাইডগুলো রয়েছে সেখানে ব্রিসাসগুলো দাঁতের গোড়ায় আড়াআড়ি ভাবে এবং লম্বালম্বি ভাবে থাকে। এভাবে উপরের দাঁত উপর থেকে নিচে এবং নিচের দাঁত নিচ থেকে উপরের দিকে এবং ভিতরে বাইরে সব দিক পরিষ্কার ঘুরিয়ে ঘুরিয়ে দাঁত ব্রাশ করা উচিত। এবং এই ব্রেসেলসগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় দুই দাঁতের মধ্যবর্তী স্থানে খাবার জমে থাকে, সেই অবস্থা এই ব্রেসেলগুলো মধ্যবর্তী অবস্থান থেকে এই খাবারগুলো সরিয়ে দিতে পারে। সাধারণত উপরের চলের ডান দিক থেকে দাঁত ব্রাশ করা শুরু হওয়া উচিত। প্রশ্ন হচ্ছে কত সময় ধরে দাঁত ব্রাশ করবেন? অনেকে মনে করেন যে বেশি সময় ধরে দাঁত ব্রাশ করলে সম্ভবত
দাঁত পরিষ্কার হবে বেশি। এ ধরনের ধারণা মোটেও ঠিক নয় এবং বিজ্ঞানসম্মত দাঁত ব্রাশ করার জন্য যে সময় দরকার তা হচ্ছে 2-3 মিনিট। এবং এই যে এ ধরনের পরিষ্কার করার যে বিষয়টি আসবে সেটি আমাদের দৈনন্দিন জীবনে মুখদাঁতের স্বাস্থ্য পরিচর্যার জন্য যথেষ্ট। তবে বিদ্যালয়ে স্বাস্থ্যশিক্ষা ক্লাসে ব্রাশিং সেশনের সময়টা 10 মিনিট হতে হবে। দিনে কতবার ব্রাশ করা উচিত? দিনে 2 বার ব্রাশ করা বিজ্ঞানসম্মত মুখদাঁতের স্বাভাবিক স্বাস্থ্য রক্ষায় বিরাট ভূমিকা রাখতে পারে। তবে তা অবশ্যই হতে হবে ঘুমানোর পূর্বে এবং সকালে নাস্তার পরে। কি দিয়ে ব্রাশ করবেন? ব্রাশ অবশ্যই হওয়া উচিত দাঁত পরিষ্কারের জন্য ব্রাশের সাথে পেস্ট লাগিয়ে। ফ্লোরাইডযুক্ত পেস্ট হলে ভালো, তবে শিশুরা অনেক ক্ষেত্রে পেস্ট খেয়ে ফেলে বলে তাদের পেস্ট ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে। ব্রাশের পরিবর্তে মেসোয়াক ব্যবহারও বিজ্ঞানসম্মত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন রিপোর্টে দেখা যায় যে দাঁত ব্রাশিং এবং মেসোয়াকি দুটি বিজ্ঞানসম্মত এবং সমভাবে কার্যকরী। যেমন আঁশযুক্ত গাছের ডাল, নিমের ডাল, জয়তুনের ডাল হলে ভালো। মজার ব্যাপার হলো এসব গাছের ডাল থেকে ফ্লোরাইডের একটা প্রাকৃতিক উৎস পাওয়া যায় যা ডেন্টাল ক্যারিস প্রতিরোধে একটি বিরাট ভূমিকা রাখে বলে বিশেষজ্ঞদের ধারণা। তাহলে যে ব্রাশ দিয়ে আমরা দাঁত পরিষ্কার করব সেই ব্রাশটি কেমন হওয়া উচিত? গুণগত বিচারে বাজারে বিভিন্ন আকারের এবং আকৃতির ব্রাশ পাওয়া যায়। একটা উত্তম প্রকৃতির ব্রাশ হতে হবে, তার মাথা ছোট, ব্রেসেলস গুলো নাইলনের তৈরি এবং খুব বেশি শক্ত নয়। শিশুদের ক্ষেত্রে অবশ্যই ব্রাশ হওয়া উচিত আকারে ছোট এবং নরম ব্রেসেলস যুক্ত। তাহলে জীবনভর দাঁত সুরক্ষার জন্য কিছু নিয়ম যদি আমরা অনুসরণ করি তাহলে মুখদাঁতের স্বাস্থ্য সুন্দর রাখা সম্ভব। আর সে কারণে কিছু উপদেশ অবশ্যই পালনীয়। তা হচ্ছে নিয়মিত সঠিক উপায়ে দাঁত ব্রাশ করতে হবে, প্রধান খাবারের মধ্যবর্তী সময়ে মিষ্টি জাতীয় খাবারকে পরিহার করতে হবে, শিশুদের ঘুমের মধ্যে ফিডার খেতে দেওয়া যাবে না, ব্রাশ বা মেসোয়াক যেটাই হোক তার সম্পূর্ণ দাঁত পরিষ্কার করে না, এবং সেক্ষেত্রে অবশ্যই 2 দাঁতের মধ্যবর্তী যে স্থান, যে খাবার জমে থাকে সেটি পরিষ্কারের জন্য ডেন্টাল ফ্লস ব্যবহার করা উচিত। আর দাঁত মাজার পর নিয়মিতভাবে দাঁতের মাড়ি ম্যাসেজ করতে হবে। এটি বিজ্ঞানসম্মত অত্যন্ত কার্যকরী পদ্ধতি। আর মুখ দাঁতের সুন্দর স্বাস্থ্যের জন্য যেটি করা উচিত, বছরে অন্তত 1 বা 2 বার ডেন্টিস্টের কাছে যেয়ে মুখদাঁতের পরীক্ষা করানো। আর যদি সাধারণ কোনো সমস্যা হয়, যেমন দাঁতে গর্ত সৃষ্টি হওয়া, সেটিকে কোনো অবহেলা না করে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা সময় মতো চিকিৎসা করিয়ে নেওয়া। আশা করি আজকের এই ক্ষুদ্র আলোচনা থেকে মুখদাঁতের স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে আমরা কিছুটা হলেও সচেতনতা লাভ করতে পারবো এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।